আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিল আক্তা লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সবসময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। এমডি আকরাম হোসেন লিখেছেন ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তালাবাদ করতে হবে আর উচ্চস্বরে তাকবির দিতে হবে সুমন আহমেদ আপনি লিখেছেন চালাকা বিশিষ্ট সুন্নত নামাজে সুরা মিলাবো কি না জবা আক্তার আপনি লিখেছেন ওমরা করার জন্য এয়ারপোর্টে মুখ দেখতে চাইলে দেখানো যায়জ হবে কি না বনশিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে একটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ারিতে রেখে তারপর নামাজ পড়া উচিত না হলে এটি মাকরু হবে তবে সেখানে আসলে নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে বর্ণা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে এটা হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হয় সেই চেষ্টা আপনি করতে পারেন এমডি আকরাম হোসেন লিখেছেন ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবির দিতে হবে একা একা যখন আপনি তেলাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন যদি অন্য কারোর ডিস্টাবের আশঙ্কা না থাকে আপনি উচ্চস্বরে পড়তেই পারেন আর তাকবির বিষয় যেটি সেটা হল যে আল্লাহ আকবর সরি আপনার ও সরি নামাজের কথা আপনি বলেছেন নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে কোরআন একিমের তেলাওয়াত আপনি রাতের বেলা নামাজ হলেও করতে পারেন আবার চাইলে নীরবহ পড়তে পারেন দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আসতে পড়তে হবে এবং তাকবিরগুলো আপনি উচ্চস্বরে দিবেন সেই সাথে একামত দেবেন একামত দিয়ে ইমামর যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন উদ্দেশ্য হলো অন্য কেউ যেন আমার তাকবির শুনে আমার একামত শুনে আমার সাথে এসে সামিল হয় যোগ দেয় এমনকি নফরণীয়তে এসে যোগ দিলেও আপনি যে আমাদের সব পেয়ে গেলেন সেই উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন সুমন আহমেদ আপনি লিখেছেন চারাকা বিশিষ্ট সুন্নদ নামাজের সুরা মেলাব কি না জি সুন্নত নামাজ হলো যে সুরা মেলানো লাগবে না ব্যাপারটা সেরকম না সুন্নত নামাজেও সুরা মিলাবেন যবা আক্তার আপনি লিখেছেন ওমরা করার জন্য এয়ারপোর্টে মুখ দেখতে চাইলে দেখানো যায় হবে কিনা ওমরা করার জন্য আপনি যাচ্ছেন যদি আপনার আইডেন্টিটি নিশ্চিত হওয়ার জন্য সেটি চাওয়া হয় কাস্টম আপনার ইমিগ্রেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনি করবেন এবং যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করবেন বিকজ এটা আপনার এটা আপনার দায়িত্বশীলতার অংশ এটা আপনার কর্তব্যের অংশ যে আপনি আপনার আইনটি নিশ্চিত করবেন এবং একটা বিষয় আপনি করতে পারেন সেখানে মহিলা দায়িত্বশীলরা আছে আপনি তাদের সামনে মুখ উন্মোচন করলেন বললেন যে আমি তাদের সহযোগিতা নিতে চাই অথবা তাদের মাধ্যমে এটি করতে চাই তাহলে সেক্ষেত্রে আত্ম কোনো সমস্যা থাকার কথা না ফারজানা কলি এ আইডি থেকে আপনি লিখেছেন আসন্না ফাউন্ডেশন থেকে আপনারা গিয়ে মহিলাদের জন্য টেলারিং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন যদি করে থাকেন আমি এখানে কীভাবে জয়েন করতে পারি এবং ফারজানা খুব উপযুক্ত সময় আপনি প্রশ্নটি করেছেন মহিলাদের জন্য স্মার্ট টেলারিং ব্লক বাটি ইত্যাদির প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছি এবং যারা অভাবী তাদের জন্য সম্পূর্ণ স্কলারশিপ দিয়ে বিনা পয়সা আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এখানে জয়েন করার জন্য এখন একটা ব্যাচে ভর্তি চলছে আপনি এই মুহূর্তেই আবেদন করতে পারেন এবং আমাদের ফাউন্ডেশনের যে অফিসিয়াল নম্বর সেখানে যোগাযোগ করতে পারেন কিংবা ফাউন্ডেশন অফ দফনগরে সরাসরি সাক্ষাৎ করে আপনি এখানে ভর্তির জন্য আবেদন করতে পারেন প্রযুক্তি উপযুক্ত বিবেচিত হলে অবশ্যই আপনি চান্স পাবেন মোহাম্মদ হোসাইন ইমাম আপনি লিখেছেন আমি একটা ফ্যাশন হাউসে জব করি এখানে মাঝে মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয় এবং মাঝে মধ্যে কোম্পানির স্বার্থে মিথ্যা বলতে হয় এই কাজকে আমার জন্য হালাল হবে আপনার যদি মিথ্যা বলতেই হয় তাহলে আপনার জন্য অবশ্যই কাজ করা হালাল হবে না আপনি হয় মিথ্যা পরিহার করে সত্য বলবেন সত্যর উপর টিকে থাকবেন তাতে আপনার চাকরি থাকলে থাকবে না থাকে না প্রতিপক্ষকে আপনার অপারগতা জানিয়ে দেবেন অথবা আপনি সে চাকরি ছেড়ে দেবেন দুইটার একটা আর বাদ্যযন্ত্র বাজানো হয় এরকম যদি হয় তাহলে আপনি নিজেকে সেখান থেকে বাঁচাবার চেষ্টা করবেন সেরকম সুযোগ না থাকলে নিরুপায় আপনাকে অনবরত বাদ্যযন্ত্র শুনতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে অবশ্যই লিভ করবেন অন্য কোনো চাকরি খুঁজবেন হারামে লিপ্ত থাকবো আমার উপার্জন তো দুনিয়ার হবে কিন্তু পাশাপাশি আমার দিন ধ্বংস হবে আমাদের ইমানই চেতনা নষ্ট হবে সেটা কোনো ইমানদার হতে দিতে পারে না এরপর ওয়াসি ইসলাম আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়ে না বাবাকে কিভাবে নামাজ দেওয়া দিব আপনার বাবা নামাজ পড়ে না সেক্ষেত্রে আপনার বাবাকে নামাজের গুরুত্ব আপনি বোঝাবেন আপনার বুঝ যদি তিনি গ্রহণ না করেন তো অন্য কাউকে বোঝাবেন আল্লাদের কাছে বাক্যে দোয়া করবেন এরপর তিনি যদি কাজ তার মধ্যে যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জোর প্রয়োগ করতে বল প্রয়োগ করতে যাবেন না বা তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না